কিরে, তুই এখনো উঠিসনি? ওঠ ওঠ ওঠ, দেখ কয়টা বাজে, ওঠ তাড়াতাড়ি ওঠ। মা মা, আমার সাইকেল লাগবে। সাইকেল? সাইকেল এখন কোথায় পাবো? জানিস তো বাবার কাজ নেই, কি অবস্থা। ছাড়, এখন সাইকেলের কথা ছাড় তো। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন এভাবে? আমাকে সাইকেল কিনে দেয় না, আমি সাইকেল চালাবো। কেউ কিনে দেয় না? তুমি কারো উপর নির্ভর হয়ে আছো কেন? তুমি নিজেই চেষ্টা করো। ছোট, আমি কি করব? ছোট বড় কেউ হয় না, নিজে চেষ্টা করলেই সবাই করতে পারে। কোন করে সাইকেল কিনবো বলো তুমি? ওকে, এক পুটলি বীজ দিচ্ছি, এই বীজ লাগিয়েই তুমি সাইকেল কিনতে পারবে। এই বীজগুলোকে জমিতে লাগিয়ে তুমি যদি ঠিকঠাক এগুলোর যত্ন করো, দেখবে এর থেকে তোমার সাইকেল কেনার টাকা হয়ে যাবে। এরপর সে বীজগুলো নিয়ে একটা ফাঁকা মাঠে আসে। সে ফাঁকা মাঠে একটা কোদাল নিয়ে এসে খুঁড়তে থাকে। খোঁড়া হয়ে গেলে সেখানে সে বীজ লাগার জন্য প্রস্তুত হয়ে যায় এবং তার যত্ন নিতে থাকে। এরপর কয়েকদিন পেরোতে না পেরোতেই বীজগুলি থেকে চারা বেরোতে শুরু করে। দেখতে দেখতে সেই চারাগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। সেখান থেকে সুন্দর লাল টকটকে টমেটো হয়। সেই টমেটোগুলো বাজারে নিয়ে গিয়ে সে বিক্রি করতে থাকে। টমেটোগুলো বিক্রি করে যে টাকা পায় সেটা দিয়ে তার সে স্বপ্ন পূরণ করে।